ক্লাস 10 এর প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওটিতে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটিতে ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায় থেকে প্রশ্নমান 3 এর জন্য মাত্র 9টি সাজেশন প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা জানোই তোমাদের ভূগোলের 5ম অধ্যায়ে দুটি পার্ট রয়েছে, একটি ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অপরটি হলো ভারতের অর্থনৈতিক পরিবেশ। তো এই ভিডিওটিতে ভারতের প্রাকৃতিক পরিবেশ পার্ট থেকে প্রশ্নমান 3 এর জন্য একদম ইম্পর্টেন্ট সিলেক্ট করা মাত্র 9টি প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো 2024 মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর আগের ভিডিওগুলিতে প্রশ্নমান 2, প্রশ্নমান 3 এবং প্রশ্নমান 5 সকল অধ্যায়ের থেকে বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। তো ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্নমান 3 ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, অথবা নর্মদা ও তাপ্তি নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, বা প্রশ্নটা এরকম আসতে পারে যে নদীতে বদ্বীপ সৃষ্টি হওয়ার শর্তগুলি উল্লেখ কর। 3টি প্রশ্নের একটি উত্তর হবে ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার কারণগুলি হলো স্বল্প দৈর্ঘ্য, অধিকাংশ নদী স্বল্প দৈর্ঘ্যের হওয়ায় নদীর জলের পরিমাণ কম, খরস্রোতা, নর্মদা ও তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রভাবিত হওয়ায় নদীগুলি খরস্রোতা, যার ফলে পলি সঞ্চয় হয় না, উপনদীর সংখ্যা কম, পশ্চিমী বাহিনী নদীর উপনদীর সংখ্যা কম হওয়ায় পলির পরিমাণও কম হয়, মোহনা ঢাল বেশি, নদী দুটি উপসাগরের যে অংশে মিলিত হয়েছে সেখানে সমুদ্রের ঢাল বেশি থাকায় পলি সঞ্চিত হয় না, পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য, পূর্বঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত। প্রকৃতি: এটি একটি ক্ষয়জাত পর্বতমালা, এটি তির্যক স্তূপ পর্বত, এর গড় উচ্চতা 600 মিটার, পশ্চিমঘাট পর্বতে গড় উচ্চতা 900 মিটার, পূর্বঘাট পর্বতে জলবিভাজিকার রূপে অবস্থান করে না, পশ্চিমঘাট পর্বত জলবিভাজিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিচিতি: মলয়াদ্রি নামে পূর্ব পর্বত পরিচিত এবং পশ্চিম পর্বত সহ্যাদ্রি নামে পরিচিত। 3 নম্বরে প্রশ্নটি হলো ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। চিরহরিত উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভিদ, চিরসবুজ: চিরহরিত অরণ্যের উদ্ভিদ চিরসবুজ এবং গাছের পাতা একসাথে ঝরে না। পর্ণমোচী অরণ্যের উদ্ভিদগুলি চিরসবুজ নয়, গাছের পাতা একসাথে ঝরে যায়। চিরহরিত অরণ্যে গাছগুলি ডালপালা একসঙ্গে যুক্ত হয়ে চাঁদোয়াল সৃষ্টি করে, এর ফলে মাটিতে সূর্যের আলো এসে পৌঁছায় না। পর্ণমোচী উদ্ভিদেরা চাঁদোয়াল তৈরি করে না, যার ফলে সূর্যের আলো মাটিতে এসে পৌঁছায়। চিরহরিত অরণ্যে ঘনত্বে পরিমাণ খুবই বেশি, কারণ এখানে উদ্ভিদ সংখ্যের পরিমাণটাও বেশি। পর্ণমোচী উদ্ভিদের ঘনত্বটা কম, গাছগুলো একটু দূরে দূরে অবস্থান করে। মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব: মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর বিশেষ প্রভাব ফেলে, যেগুলি হলো 1. জেট বায়ুর কারণে ভারতে মৌসুমী বায়ুর আগমন অনিশ্চিত হয়ে পড়ে, কখনো নির্ধারিত সময়ের পূর্বে আবার কখনো পরে আসে। জেট বায়ু প্রভাবের ফলে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর দিকে গমন করে। 5 নম্বরে প্রশ্ন হলো খাদার ও ভাঙড় মৃত্তিকার পার্থক্য। খাদার, ভাঙড়: খাদার নদীর কাছাকাছি অঞ্চলে সঞ্চিত পলিরাশিকে খাদার বলে, নদী থেকে দূরে সঞ্চিত পলিরাশিকে ভাঙড় বলে। খাদার নতুন পলিরাশি সঞ্চয়ের ফলে উর্বর মৃত্তিকা, ভাঙড় তুলনামূলকভাবে কম উর্বর হয়। এই পলিমাটি হালকা বর্ণের, ভাঙড় পলিমাটি গাঢ় বর্ণের। খাদরে বন্যার প্রকোপ বেশি হয় এবং ভাঙড়ে বন্যার প্রকোপ কম হয়। 6 নম্বরের প্রশ্ন হলো ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। উত্তর: ধাপ চাষ, ফালি চাষ। পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে এই চাষ করা হয়। পাহাড়ি ঢালে সম উচ্চতায় সারাসারি ফালি জমি তৈরি করে এই চাষ করা হয়। প্রকৃতি: পাহাড়ি অঞ্চলে ঢালে সমান্তরাল ধাপ কেটে ধাপ চাষ করা হয়। পাহাড়ি ঢালে আড়াআড়ি এক ফালি কৃষি জমিতে চাষ করা হয়, ফলি চাষ। ভূমিক্ষয়: এখানে ভূমিক্ষয় রোধক শস্য চাষের প্রয়োজন হয় না, ভূমিক্ষয় রোধক শস্য চাষের প্রয়োজন হয়। 7 নম্বরে প্রশ্নটি হলো ভারতের রাজ্যগুলির পুনর্গঠনকালে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, অথবা भारतेर राज्य पुनर्गठनेर भित्तिगुली कि कि भारतेर राज्यगुली पुनर्गठनेर काले प्रधानत तीनटी विषयेर ओपर नजर रखा हय यथा भाषा संस्कृति प्रशासनिक क्षमता बृद्धि। दक्षिण भारते जलाशयेर माध्यमे जलसेच बेशी हय केन? दक्षिण भारते तमिलनाड़ू कर्णाटक आंध्र प्रदेश इत्यादि राज्ये जलाशयेर माध्यमे जलसेच हय कारण एक दक्षिण भारते नदीगुली चिरप्रवाही ना हवाय जलाशयेर माध्यमे जलसेच हय। दुई शिलास्तर कठिन हवाय बृष्टिर जल माटिर गभीरे पौंछाते पारे ना। तीन शिला कठिन और भूप्रकृति बंधुर हवाय खाल काटा कठिन। लास्ट प्रश्न এই অধ্যায় প্রশ্নমান ৩ এর জন্য সেটি হলো করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন অথবা করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হওয়ার কারণ কি? করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণগুলি হলো এক প্রথমবার তামিলনাড়ু উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগমনের সময় জুন মাসে বৃষ্টিপাত হয়। দ্বিতীয়বার प्रत्यावर्तनकारी मौसुमी वायु बंगोपसागर ओपर दिए प्रभावित तो हवार समय जलीबाष्प संग्रह करे एवं करमंडल उपकूले बृष्टिपात घटाय। एई छिलो 9टी प्रश्न तुम्हारे भारतेर प्राकृतिक परिवेश अध्याय थेके प्रश्नमान 3 एर जन्य खूबी गुरुत्वपूर्ण। तोमरा एई भारतेर प्राकृतिक परिवेशेर साजेशनेर नोटटी डाउनलोड करते गेले डेसक्रिपशन बक्स आमि एकटा लिंक दिएछि सेखाने डाउनलोड करते पारबे। तोमरा अन्यान्य अध्यायेर प्रश्नमान 2 प्रश्नमान 3 एवं प्रश्नमान 5 सजेशनगुली देखबे सेगुली खूब डिटेल्स एवं खूब अल्प 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 परिमाणे प्रश्नगुली देওয়া হয়েছে। सम्पूर्ण भिडियोटी देखार जोन्नो तोमादेर असंख्य धन्यवाद।